তালুকদার মোহাম্মদ মুরাদজং সাহেবকে তার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ। আসসালামু আলাইকুম। আজকের এই অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি সহ উপস্থিত সবাইকে আরেকবার আসসালামু আলাইকুম। ওই দাওয়াত দিচ্ছেন মহিউদ্দিন ভাই এবং মন্ত্রী মহোদয় বলছেন, প্রথমে খুব ঘোড়া মুক্তি। আমার নামটাও তারা ঠিক মতো লিখতে পারে ভাই। আমার নাম তালুকদার মোহাম্মদ তৌহিদ জং মুরাদ। তারা খুব ভালো ইংলিশ বলে, আমি একটু কম ইংলিশ বলতে পারি। এদের নামের মতো অসংখ্য বানান ভোর দ্বিতীয়বার যখন ডাকবেন এই সংশোধন করে সুন্দরভাবে লিখবেন, তাহলে নিজের সম্মানিত লাগবে আর কি ভাই। বাংলা ভুলিল চলতো, ইংলিশে ভুলিল মানলাম না। যাই হোক, তো ভাই এখানে যেমন আমার ভাই বলে গেছেন দ্বিতীয় প্রজন্মের রাজনীতি করেন, দ্বিতীয় প্রজন্মের উনি রিপ্রেজেন্ট করেন রাজনীতিগত ভাই। আমি সবার উদ্দেশ্যে বলতে চাই, আমার নাম তালুকদার মোহাম্মদ তৌহিদ জং মুরাদ। আমার বাবার নাম মরহুম তালুকদার মোহাম্মদ আনোয়ার জং, যিনি পরপর সাভার থেকে পরপর দুইবার উনি সংসদ সদস্য নির্বাচিত ছিলেন। তারই ধারাবাহিকতা আমাকে জননেত্রী শেখ হাসিনা মনোনয়ন দিয়েছেন। 2001 আমি বাংলাদেশের সর্বকনিষ্ঠ ক্যান্ডিডেট ছিলাম। 2006 উনি আমাকে মনোনয়ন দিয়েছেন। 2008 মানে তিনবার চেষ্টা করে ভাই সংসদ সদস্য নির্বাচিত হইতে পারছি। তো 2008 আমি বাংলাদেশের ইতিহাসে আমার এই শ্রমজীবী পেশাজীবী ভাইরা একদম অক্ষুণ্ণ সমর্থনের জন্য তারা বিপুল ভোটে বাংলাদেশের ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ ভোটে আমাকে সাভার আশুলিয়াবাসী নির্বাচিত করছে। তা আমি ভাই ওইভাবে বলতে চাই না, আমি আমার এত ই বলতে চাই না, আমি শুধু একটু কথা বলতে চাই। আমার বাপ দাদা চোদ্দ পুরুষ যে অর্থবিত্ত বৈভব বা যে শৃঙ্খলা, যে পারিবারিক ধারাবাহিকতা, যেভাবে উত্তরাধিকার সূত্র যা পাওয়া আছে আল্লাহর রহমতে, তখন ভাইয়ের মতো 10 পুরুষ না খেতে বললো 2-4 পুরুষ নির্বিঘ্নে নিশ্চিন্তে খায়া করে চলতে হবে। তো যাই হোক, এখানে যারা আমরা যারা এখানে সাভার আশুলিয়া যারা ইন্ডাস্ট্রির মালিক যারা হয়েছে তাদেরকে বলতে চাই, আজকে আমাদের মতো মানুষরা বিক্রি বার্তা করছি বলেই কিন্তু তারা এখানে আসছে এবং তারা এখানে আমাদের কৃষি প্রধান সাভার আশুলিয়া, আজকে কিন্তু শিল্প প্রধান কৃষি, শিল্প প্রধান আশুলিয়া, আমাদের কিন্তু শিল্প নগরী আশুলিয়া সাভার হিসাবে কিন্তু ব্যাপক পরিচিত হয়েছে। আজকে শুধু বলতে চাই, সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার খুব শান্তি পাইতাম যে বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠিত মানুষরা, বরেণ্য মানুষরা, যারা ইন্ডাস্ট্রি করার মানুষরা, তারা সব সাভার আশুলিয়ারই বেছে নিয়েছেন। এখন কিন্তু বর্তমান সত্যি কথা বলতে চাই, বলতে গেলে যে ভয় লাগে, কারণ যে আমি স্বপ্ন দেখি যে দুদিন পরে সিদ্ধি হয়ে আছে যে ধারাবাহিকভাবে যে মানুষগুলি বিজিএমই বিকেএমই বিসিসি এর সভাপতি যারা আছেন একদম সবারই কন্টিনিউস। আমি দেখতে পাইতেছি আগামী 30-40 বছর পর্যন্ত এই প্রতিষ্ঠানগুলোর সভাপতিগুলি সবার সাভারেই মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি থাকবে। আর যেভাবে আমরা এইসব মানুষগুলির টার্গেট করে যেভাবে আমরা আগায় দিতেছি বা এইসব মানুষকে টার্গেট করে দিতেছি, এদেরকে গলার মালার থেকে এখন গলার ফাঁসের জায়গায় যা পরিণত হইতেছে আর কি। তাই এখানে আমি বেশি কথা বলবো না, কারণ মাননীয় মঞ্চ মহোদয়ের অনেক ই আছে না, একটা প্রোগ্রাম আছে, তো আমি একনেকের মিটিং আছে। আমি শুধু বলতে চাই মাননীয় মঞ্চ মহোদয়, আমি গত 3.5 বছর হলো সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। আমার মনে ফ্রম দ্য বিগিনিং, ফ্রম মাই ফার্স্ট ডে, প্রথম দিন থেকে আমি বলছি যে উই পিপল সেট টুগেদার, উই হ্যাভ টু সিট টুগেদার। আমরা যদি মালিক শ্রমজীবী পেশাজীবী নেতৃবৃন্দ নিয়ে যদি আমরা মাসে যদি একটা বার বসি তাহলে অনেক সমস্যার সমাধান হয়ে যেতে, সেই কথাটাই আসতেছে। ওই যে বলে না যে ভাই মাঝে মধ্যে আমার কাছে মনে হয় যে আমি কি পীর আউলিয়া পয়গম্বর হয়ে গেলাম নাকি, যা কই খালি লাগা যায়, কোথায় যা কই সব খালি ঘড়ায় ঘড়ায় খালি লাগে। এখন দেখতেছি তাই হয়ে যেতেছি। 3.5 বছর আগে যেটা বলছি এইটা এখন সময়ের বাস্তবতা, সময়ের প্রেক্ষিতে। আমি ভাই সেই একজন এমপি সংসদ সদস্য, যদিও ভাই পড়ালেখা একটু আমেরিকাতে করছি, ব্যবসা বাণিজ্য ঘর বাড়ি আমেরিকাতে যদি আছে, কিন্তু একদম আপাত মস্তক আশুলিয়ার মানুষ হয়ে গেছি ভাই। আমি এমন একজন এমপি হইতে চাই, আমি আমি সেই সব মানুষের প্রতিনিধি হইতে চাই, মুখপ্রাপ্ত হইতে চাই। আমি এভরি সিঙ্গেল ডে যদি ব্যবসায়িক কাজে বাইরে না যাই, আমি প্রতিটা দিন কিন্তু আমি সাভার আশুলিয়াতে আমি থাকি, আমি প্রতিদিন সেখানে অবস্থান নেই। আমি আজকে এখানে সবার সামনে আমি বলতে চাই, আমার জন্য আপনারা যে ডেট দিবেন, আপনারা যে সময়ক্ষণ দিবেন, আমি বলে দিলাম প্রতি মাসের শেষ দিন, সেটা 30 তারিখ হোক, 28 তারিখ হোক, 31 তারিখ, একদম শেষ দিন। আমার তো পর তরফ থেকে আমি আপনাদের বললাম যে আমি অ্যাভেলেবল, আপনারা আসেন সবাই মিলে আমরা বসে কথা বলি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এই সমস্যার সমাধান হবে। আরেকটা কথা যেটা বলতে চাই, আমরা ঢালাওভাবে শ্রমজীবী পেশাজীবী যারা মানুষ আছি, আমরা ঢালাওভাবে আমরা মালিক পক্ষ বা অন্য পক্ষের যেমন কিছুজন বলার একটা ঢালাওভাবে একটা দোষ দেওয়া মনে যেন আমাদের একটা কালচার হয়ে গেছে, কিন্তু আমরা যদি এই মানুষগুলি যদি ব্যবসা বাণিজ্য যদি না আনে,
এই মানুষগুলি যদি এই ইন্ডাস্ট্রিগুলি যে ইন্ডাস্ট্রিগুলি যদি না চালায় তাহলে কিন্তু সবচেয়ে বড় ভুক্তভোগী কিন্তু তারা হবে না। অলরেডি কিন্তু তারা তাদের অবস্থান নিশ্চিত করছে, কিন্তু সবচেয়ে বেশি সাফারার কিন্তু আমরা এই অদম এই মানুষগুলো হবো। কারণ আমার 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 অনেকগুলি আমি আমি অনেকগুলি ঘর ভাড়া দিয়ে রাখছি, যাই গেলে আমার শ্রমজীবী ভাইয়েরা পেশাজীবী ভাইয়েরা যদি যদি বন্ধ হয়ে যায় ইন্ডাস্ট্রিগুলি তাহলে কি হবে? তাহলে আমি তারা এখান থেকে চলে যাবে, ঘর ভাড়া পাবো না, অর্থের অর্থের সংস্থান হবে না। তো যাই হোক, যে জিনিসটা বলতে চাই, আমরা আমি যেটা চাইছি একটা মেল বন্ধ। আমি এখনো দৃঢ়ভাবে বিশ্বাস করি যে সাবা রাসুলিয়ার মতো শান্তি প্রিয় মানুষ এই এই আমি মনে করি না যে বাংলাদেশে 300 আসনের ভিতর কার আছে। কারণ আমরা ভাই লাল মাটির মানুষ, তো আমরা লাল মতিন ভাই একটু কথা বন্ধ কথা বলে লাল মাটির মানুষ তো ভাই, আমাদের ধর্ম আবার একটু অন্যরকম। আমরা যখন নরম হই তারা আমাদের চাবেক প্রবণ মানুষ আর এই পৃথিবীতে নাই। আবার আমরা যখন একটু শক্ত হই তখন খুব বেশি শক্তই হই। তা আমরা সাধারণত যে জিনিসটা বলতে চাই যে সাবা রাসুলি আমার একটা মানুষ, আমি কৃতজ্ঞ যে বাংলাদেশের 300 বাংলাদেশের 64টি জেলার মানুষ যারা সাবা রাসুলি আরে বাইসা দিছে। আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের মাঝখানে বলছি যে ঢাকার এমপি 15 জন এমপি আমার 2 কোটি মানুষ সামলায়, আর আমি অধম জমা একলা মুরাদ জং আমি 70 থেকে 80 লক্ষ মানুষ আমার সামলাইতে হয়। দৃশ্যমান ভোটার হয়তো 15 লাখ, কিন্তু আমার দৃশ্য আরো 65 থেকে 70 লক্ষ মানুষ এই সাবা রাসুলি বসবাস করে। আমরা অনেক সময় আইন শৃঙ্খলা নিয়ে কথা বলি, আমার এই ঢাকা শহরের প্রায় 80টা না 72টা সরি 48টা না 50টা থানা এই 15 এমপির প্রোটেকশন দেয়, এই 2 কোটি মানুষে তারা নিরাপত্তা দেয়। আমার শুধু 2টা থানা, একটা সাবার থানা একটা আশুলিয়া থানা, যেখানে ন্যূনতম আরো 12টা ইউনিয়নে 12টা থানা হওয়ার প্রয়োজন। আমরা কিন্তু এইসব নিয়েও কথা বলি না। আমার এখানে অনেকজন বলছেন যে নাজমা আপা বললেন উনি নাকি ট্রাভেল করতে পারেন না। আজকে আমি সবার সামনে বলতে চাই যে শ্রমিক নেতারা যাইবেন ওখানে গেলে যে সমস্যা আপনারা আমারও বলবেন। আমার বাড়ি ভাই লঙ্গরখানা একটা আছে, আপনাদের খাওয়া টাওয়া যদি লাগে ওরা যে খায় আইসেন, আর যদি না যান কোনো সমস্যা নাই, কিন্তু ওখানে যায় নিশ্চিন্তে নির্বিঘ্নে আপনারা যান। যদি কোনো সমস্যা হয় নিজের সমস্যা যদি নিজে সৃষ্টি করে যদি আমাদেরকে যদি না জানান বা আপনারা যদি না বলেন যে আমাদের এই সমস্যা, তাহলে আমরা জানতে পারবো না ভাই। আমরা তো পয়গম্বর ওলি হয়ে যাই নাই যে আপনি ওদিকটা যাইবেন আর আপনারা মামলা দিতেছে জানান, আপনি সেই মামলার ব্যবস্থা যদি আমরা না নেই তারপর আপনি বলেন যে হ্যাঁ মামলা রয়েছে। ওই যে সুলতান ভাই বলছে আরে ভাই আমি এতদিন জানতাম সাভার আসুলিয়ার জিনবুত তারণের ওঝা আমারে দিছে, তাহলে আপনারাই ভোট মানে ভোট দিয়ে আমারে আমারে এমপি বানাইছে। তো জিনবুত তারণের ওঝা তো আমি আন্দি যে সুলতান ভাই ওঝার কাতায় আছে, তারা যা জানায় যে 40 জনের এই সমস্যা হয়েছে ওই সমস্যা হয়েছে আপনাকেও জানায়, তা আমি কই থাকি? আমি আমি কুনানে থাকি, আমি তো আপনাকে মাঝেই থাকি। আপনারা আমারা জানান না কেন? আপনারা আমারও বলেন কোথায় সমস্যা, যদি আমি আপনাদের সাথে যায় যদি যায় যদি আপনাদের পক্ষে এবং সেই সমস্যার সমাধানের জন্য যদি কথা না বলি তারপর আপনারা বলেন। অনেক কথা আমি জানি, আপনারা যখন বক্তব্যের মধ্যে বলছেন যে কেউ পার্সোনালি নিয়েন না, ডোন্ট টেক ইট এনিবডি পার্সোনালি, আমি যেটা কই আপনারাও পার্সোনালি নিয়েন না। আমি চাই একটা মেল বন্ধ, আমি চাই যে মালিক শ্রমিক সহ যারা আছি আমরা আমরা এমন একটা ঐক্যের মধ্যে যে পৌঁছাই সমস্ত সমস্যার সমাধান যেন আমাদের আমাদের কথাবার্তার মধ্যে, এটার জন্য কোনো যেন বিশৃঙ্খলার মধ্যে তো যাওয়ার প্রয়োজন পড়ে না। অনেকেই আশা করছিলেন জনসংসদ সদস্য নির্বাচিত হই মুরাদ জংরাদি, অনেক আশা করছিলেন চারিদিকে বিভিন্ন সন্ত্রাস বিশৃঙ্খলা আগুন লুটপাট ধ্বংসর ওই যেটা বলছে চাঁদাবাজি সন্ত্রাস মাস্তানি খুনাখুনি এটা ওইটা হইব। আল্লাহর রহমতে কেউ বলতে পারবে না এই 3.5 বছরে যে একটা খুন বা খারাপি বা এই ধরনের এই জাতীয় নিয়ে কিছু হয়েছে। আমি শুধু বলতে চাই আমি সেসব শান্তি প্রিয় আমার শ্রমজীবী পেশাজীবী ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে কোনো কিছু সমস্যার মাধ্যমে সমাধান করা সম্ভব। আপনাদের কোনো সমস্যা থাকলে ন্যায় সঙ্গত কোনো অধিকারের জন্য যদি আপনারা আসেন, আপনারা এখানে যারা মালিক পক্ষ থেকে যাদের সাথে বলছি তাদেরকে আমি একটা বিনীত নিবেদন করছি এবং তারা সাথে সাথে সেটা লুইফা দিচ্ছে। ওনারা বলছেন ওনাদের কাছে আমি একটা জিনিস বলছি যে আপনারা দয়া কইরা যেমন ওই যে 15 দিন পরে যান 10 দিন পরে যান 1 মাসে একবার যান না, আপনারা একটু চেষ্টা করেন কন্টিনিউয়াস যাতে প্রতিনিয়ত না পড়লো যাতে ফ্রিকোয়েন্টলি আপনারা যাতে ওখানে যান এবং যায় নিজেরা যায় যে সেকেন্ড টায়ার থার্ড টায়ারের যে ম্যানেজমেন্ট মিড ম্যানেজমেন্ট যেটা বলেন সেখানে যে তাদের যে কিছু অসংযোগত আচরণের জন্য বা কিছু করার জন্য যে মালিক সমাজের একটা ছোট